আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি ভিডিওতে লোয়ার থার্ড অ্যাড করা যায়। লোয়ার থার্ড হচ্ছে কোনো ভিডিওতে যখন আপনি প্লে করেন তখন দেখবেন নিচের দিকে এরকম একটি ছোট বার চলে আসে, যেখানে কিছু আইকন থাকতে পারে বা কিছু টেক্সট থাকতে পারে, আপনার নাম বা কোনো প্রতিষ্ঠানের নাম। এই বারটিকে বলা হয় লোয়ার থার্ড। এটি কিভাবে কত সহজে তৈরি করা যায় এটি নিয়ে আজকে কথা বলবো। আপনি চাইলে লোয়ার থার্ড অন্যান্য সফটওয়্যার যেমন আফটার ইফেক্ট বা এই ধরনের আরও সফটওয়্যারের মাধ্যমে তৈরি করতে পারেন, কিন্তু সেভাবে তৈরি করতে গেলে আপনাকে বেশ কিছু সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হবে। কিন্তু আমি আজকে দেখাবো ক্যামটাসিয়া 9 দিয়ে কত সহজে লোয়ার থার্ড তৈরি করা যায়। প্রথমে আমি ক্যামটাসিয়া 9 সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমি একটি ভিডিও ফাইল ওপেন করব। আমি এখান থেকে একটি ইন্ট্রো ক্লিপস, গত পর্বে দেখিয়েছি কিভাবে ইন্ট্রো অ্যাড করা যায়, এখান থেকে একটি ইন্ট্রো ক্লিপস আমি নিব। এই ইন্ট্রো ক্লিপসটি আমি টাইম লাইনে নিয়ে এসে ছেড়ে দিলাম। এবার আমি এই ইন্ট্রো ক্লিপসের মধ্যে লোয়ার থার্ড অ্যাড করব, অর্থাৎ আমি চাচ্ছি এইখানে একটি লোয়ার থার্ড চলে আসবে। এটি অ্যাড করার জন্য উপরে দেখুন ইন্ট্রো ক্লিপসের নিচের যে অপশনটি মোশন গ্রাফিক্স লোয়ার থার্ড, এখানে বেশ কিছু লোয়ার থার্ড দেওয়া আছে। সেই সাথে এইখানে মোশন গ্রাফিক্স ই লার্নিং ব্রাদার্স, এখানেও কিছু লোয়ার থার্ড দেওয়া আছে। এখান থেকে যে কোনো একটি লোয়ার থার্ড আপনি পছন্দ মতো নিয়ে নেবেন। আমি প্লে করে দেখছি। এখান থেকে আমি এই লোয়ার থার্ডটি নিতে চাচ্ছি। এই লোয়ার থার্ডটি আমি নিতে চাইলে এখান থেকে আমি ড্র্যাগ করে টেনে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দেব। এখানে ছেড়ে দেওয়ার পর আমি ভিডিওটি আবার প্লে করলাম। প্লে করার পরে দেখুন এখানে লোয়ার থার্ডটি চলে এসেছে। এবার আমি চাইলে এটি এডিট করতে পারবো। এটি এডিট করার জন্য আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমি টেক্সটটি সিলেক্ট করলাম। প্রথমে টেক্সটটিতে আমি আমার মন মতো একটি টেক্সট বসিয়ে নিলাম। নিচের ট্যাবটিও আমি সিলেক্ট করলাম। এখানে এই টেক্সটটিতে আমি আরেকটি টেক্সট লিখব। এবার আমার লেখা হয়ে গেলে আমি জাস্ট এটি প্লে করলাম। আবার প্রথম থেকে যদি আমি প্লে করি, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার নতুন যে লেখাটি সেটি চলে এসেছে। এভাবে আপনারা লোয়ার থার্ড অ্যাড করতে পারেন। লোয়ার থার্ড অ্যাড করার পরে এখানে আপনারা বিভিন্ন স্টাইল অ্যাড করতে পারেন। এই এটি সিলেক্ট করে উপরে এই লেখাটি আপনি সিলেক্ট করে এখান থেকে বিভিন্ন যে অপশন রয়েছে, বিহেভিয়ার্স, এটি ইনের সময় কীরকম বিহেভিয়ার করবে, ডিউরিংয়ে কী বিহেভিয়ার করবে এবং যাওয়ার সময় আউটে কী বিহেভিয়ার করবে, এটি আপনারা চাইলে এডিট করতে পারেন। আমি এখানে এডিট করলাম না। আপনারা বিভিন্ন অপশন চেক করে এখান থেকে এডিট করতে পারেন। এভাবে আপনারা খুব সহজেই যে কোনো ভিডিওতে লোয়ার থার্ড অ্যাড করতে পারেন। তো এইভাবে ক্যামটাসিয়া 9 দিয়ে খুব সহজে খুব দ্রুত লোয়ার থার্ড অ্যাড করা যায়। এরপর আপনারা লোয়ার থার্ড অ্যাড করার পরে ভিডিওটি তৈরি করার পর এখান থেকে শেয়ার অপশনে গিয়ে লোকাল ফাইলস এই অপশনটি সিলেক্ট করবেন। এখান থেকে গিয়ে আপনারা ভিডিওটি তৈরি করবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ, শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই।